ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা অশেষ রহমতে এবং তোমাদের নেক দোয়ার বরকতে ভালো আছি। তো যাই হোক, আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসের শেষের যে প্রশ্ন, 15 নং প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা ইতিমধ্যে সিলেবাস দ্বারা দেখিত তারা বুঝতে পেরেছে, 15 নং এ একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়। নির্দিষ্ট একটা বিষয়ের উপর ফর্ম থাকে, সেই ফর্মের যে কিছু তথ্য আছে সেই তথ্যের আলোকে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তো এখানে বিভিন্ন সম্পর্কে যে তথ্যটা থাকে সেই তথ্যের আলোকে যেহেতু আমাদের ফিল আপ করতে হয়, আমরা একটু খেয়াল করি আমাদের যে ফর্মটা সেটা হলো সাপোজ ইউ আর মি। এখানে যে স্পিকার তার নাম মি, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি, ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন ড্রয়িং কম্পিটিশন, নাও ফুলফিল দি ফর্ম উইথ ইউর ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। এখানে বলা আছে যে ধরে নাও তুমি মিম, তুমি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী, তুমি একটি ড্রয়িং প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাচ্ছ। সুতরাং তুমি তাহলে নিজের এই তথ্যটাকে তোমার নিজের আগে পরিপূর্ণ করতে হবে, ফিল আপ করতে। আর এখানে ভিতরে একটা বক্স করে দেওয়া থাকে, বক্সের যে প্রতিষ্ঠানে তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করবে তার এখানে আমাদের এখানে লেখা আছে লিখতে হবে আর বেশি কিছু লিখতে হবে না। সুতরাং আমি আরেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা অনেক সময় একটু কম বোঝে বা বোঝে না, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে সব সময় নিজের নামটাকে লেখে, কিন্তু আমাদের খেয়াল রাখতে আসলে এখানে নির্দিষ্ট যে নামটা উল্লেখ করতে হবে সেই নামটাই এখানে লিখতে হবে, যে নামটা উল্লেখ আছে। কিন্তু তা নাম যে তারা সব সময় দেখা যায় নিজের নামটা লেখে, তো এটা গত সেমিস্টার আমরা দেখেছি তারা এইটা বেশি লিখছে, এটা কারণ করার কারণ আছে, কারণ বহুদিন ধরে আমরা সরাসরি তোমাদের কাছে পাচ্ছি না, আর যেহেতু সরাসরি তোমাদের কোনো আমরা নির্দেশনা দিতে পাচ্ছি না, মূলত এই কারণে একটু তোমাদের মিস হতে পারে। তো আমার ক্লাসটা যে যারা যারা দেখছো অবশ্যই তাদের এই ভুল হবে না আমার বিশ্বাস, তোমরা আরেকটু খেয়াল করে থাকো। আরেকবার বলে সাপোজ ইউ আর এম, এখানে বলা হচ্ছে ধরে নাও তুমি, তাহলে এখানে যে নেম অফ এপ্লিকেন্টের দেখায় মিম শব্দটাই, মিম নামটাই লিখতে হবে, কোনো অবস্থায় নিচে নাম লেখা যাবে না। আমার আরেকবার কি করে, তারপরে এখানে 2 নম্বরে মাদার্স নেম, মাদার্স নেম এইখানে তোমার একটা অপশন আছে, সুযোগ আছে যে এখানে তোমার ইচ্ছা করলে মার নাম লিখতে পারো, ওই নাম যেটা আছে ওটাও লিখতে পারো। এরপরে তোমার লেখা আছে ডেট অফ বার্থ, জন্ম দিন, জন্মদিন, তোমার জন্মদিনও লিখতে পারো ইচ্ছা করলে, বইটাও লিখতে পারো, এটা তোমার সম্পূর্ণ নিজের ইচ্ছা। এরপরে স্কুল নেম, স্কুলের নাম, যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে। সুতরাং যেহেতু আমি সৃষ্টি একাডেমি স্কুলের টিচার আর তোমরা সৃষ্টি একাডেমি স্কুলের স্টুডেন্ট, সুতরাং সৃষ্টি নামে এখানে তোমরা লিখে দিবে। এরপরে ক্লাস, ক্লাসের নাম তো লেখাই হচ্ছে, পরে ক্লাস থ্রি, যেহেতু থ্রি মেনশন করা দেখতে হবে, লাস্ট এবং সিগনেচার, এখানে যে লেখে তার একটা সিগনেচার বা নাম আবার লিখতে হয়, এই ফর্মের ফিল আপের মোটামুটি নিয়ম। এখন আমরা এই ফর্মটা আবার নিজেরা ফিল আপ করবো কিভাবে, আমরা একটু খেয়াল করি, নেম অফ এপ্লিক্যান্ট এখানে লিখবো মিম, এম আই এম মিম। নাম্বার টু মাদার্স নেম, মায়ের নাম, এম এ মায়া কে এম মায়া খান, মায়ের নাম এখানে মায়া খান। ডেট অফ বার্থ ফাইভ
MAY 2012 স্কুল নেম স্কুলের নামটা আমরা লিখব সৃষ্টি LRISTY সৃষ্টি স্কুল ক্লাস থ্রি আর এখানে সিগনেচার ছোট বাচ্চা আছে সিগনেচার দিতে পারে না ওরা কোন সরাসরি নাম লেখা দিলেই হবে MI সুপ্রিয় শিক্ষার্থী এই তো কম এবার ফিল আপ করতে হয় তোমাদের সুবিধাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি প্রশ্নে এরকম দেওয়া থাকে ছাপজ ইউ আর এ মিম এই নামটা মিম না তো অন্য নামও থাকতে পারে তোমাদের খেয়াল রাখতে হবে যে নাম আছে ওই নামটা ইউজ করতে হবে ওই নাম বাদ দেওয়া অন্য কোন নাম ইউজ করা যাবে তাহলে ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি You want to participate in drawing competition. This is a drawing competition. Now, fill in the form with the information about yourself. Sutrang, tumar, ek tokthe rano ke etate tumate nide puran koto. Aar ekhane de institute nam dao che, institution lekha che, Bulbul Ulitakala Academy, ek protishthane tumi কম্পিটিশন অংশগ্রহণ করতে চাচ্ছ এবার যে তথ্যগুলো আমাকে ফিল আপ করতে হয়েছে সেই তথ্যটা আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা হলো নেম অফ অ্যাপ্লিক্যান্ট হিম নাম্বার টু মাদার্স নেম মায়া খান নাম্বার থ্রি ডেট অফ বার্থ 5 May 2002 এই জন্ম ডেটটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো অথবা তোমাদের বইয়ে যে জন্ম ডেটটা আছে এটাও তোমরা দিতে পারো নাম্বার ফোর স্কুল নেম স্কুলের নাম যেহেতু আমরা সৃষ্টি স্কুলের শিক্ষার্থী সুতরাং সৃষ্টি নামটা এখানে আমি লিখে দিয়েছি সৃষ্টি নামটা তোমরা লিখবে সৃষ্টি একাডেমি স্কুল স্কুলের নাম নাম্বার ফাইভ ক্লাস ক্লাস থ্রি আর লাস্টে সিগনেচারের উপরে লেখা দেব মিম সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের ক্লাস এটা তোমাদের প্রশ্নের 15 নম্বর প্রশ্ন থাকে তোমাদের আরেকটু যদি যত্ন সহকারে দেখতে আমাদের সিলেবাস আছে 4, 5, 6 আমরা পরবর্তী তোমাদের সাথে আরো দুইটা ফর্ম পূরণ ক্লাস এই আশাবাদ ব্যক্ত করছি আর পরিশেষে সবাইকে আবারও এই সৃষ্টি একাডেমি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো সবাই পরিবারে সবাইকে নিয়ে সুস্থ থাকো এই দুর্যোগ পরিবেশে কোথাও যাবে না বাবা মার কথা শুনবে বড়দের কথা শুনবে আর নিয়মিত পড়তে বসবে এই প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকো আসসালামু আলাইকুম